আচ্ছা রাও তো এই বাস টাস, এই দোকান টোকান এখন বন্ধ করার দরকার নাই, খোলা রাখো। শোনো তুতুল, আমি অনেক ভাইবা দেখলাম, যতই বকা জকা করি আমার জীবন তো সাগরে নিয়ে আই, আর সেইটা এখন তুমি পর্যন্ত সরাইছো। তাই ভাবছি তোমাকে এই সময় আমি আরো কয়েকটা দিন তোমাকে পাশে থাকবো, গ্রামে গিয়ে তো আমার একা একাই থাকা লাগবো, তাই না? সত্যি বলছ আম্মা? হ্যাঁ, আমার কথা তোর বিশ্বাস হইতেছে না? আমার বিশ্বাস হয়েছে আম্মা, আমিও মনে মনে চাচ্ছিলাম আপনি থাকেন, আপনার যত দিন খুশি আপনি থাকেন। থ্যাংক ইউ আম্মা। হ্যাঁ হয়েছে হয়েছে, এখনো তো খুশি হওয়ার কাম নাই, 19 থেকে 20 হইলে আমি কিন্তু আবার গ্রামে চলে যাবো। ঠিক আছে যেও, কিন্তু কোনো 19-20 হবে না। আমার কিন্তু আরেকটা শর্ত আছে, এই দোকানের বিষয়ে আমি যে সিদ্ধান্ত দিব সেটাই কিন্তু তোমাকে দুজনের মানতে হবে। মানবো? আমি মানবো না। কত বড় সাহস, আমার মুখের উপরে বলতেছো মানবা না? বেয়াদব মাইয়া। কি করে আম্মা, জীবনে অনেক ভালো থেকেছি, এখন সিদ্ধান্ত নিয়েছি বেয়াদব হবো, আপনার সাথে দুষ্টুমি করবো। ওই লুতুপুতু বউ শাশুড়ির সম্পর্ক না আমার একদম ভালো লাগে না। আচ্ছা তুমি ছাড়ো, প্রত্যেকটা আমার গ্রামে যাওয়া ভালো ছিল। আচ্ছা ছাড়বো, আপনি কি কথা দেন আপনি আমার সব দুষ্টুমি মেনে নেবেন? আচ্ছা আচ্ছা, এখন তুমি ছাড়ো তো। পুতুলের রং ঢং দেখলে বাসি না, মামলাটার একটা রফা দফা হইলে সব খুলের ধাক্কা মাইরা সরাইয়া গ্রামে চলে যাবো। তোমরা এনে কারা রয়েছে কেন? চলো 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 ভিতরে চলো, এখন দোকান বন্ধ করানোর দরকার নাই, চলো। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। ভাই কিছু বলবেন না? নতুন দোকান দিছেন দেখবার আইলাম আর কি, আমগরও তো দোকান আছে। ও আচ্ছা, আপনাদের দোকান কোনটা, কি নাম? সময় পাইলে খুলি ভাই। বুঝলাম সময় পেলে খুলেন, কিন্তু দোকানের নামটা কি? বাইরে দোকানের নামে এইটা, সময় পাইলে খুলে। আমাগর ব্যবসাটাই এমন। কি যে বলেন, দোকানের নাম আবার এমন হয় নাকি? হয় হয় ভাই। আচ্ছা ভাই, আপনার দোকানের মাল সামাল কি কি আছে একটু দেখি। কালকে আসেন ভাই, আজকে তো দোকান বন্ধ করে ফেলছি। ভাই কিছু বললেন? লোকগুলোর মতিগতি কিছু বুঝলাম না, বলছিল এখানে ব্যবসা করে। সাগর, আমার মনে হয় না ওনারা ব্যবসায়ী, দোকানও নেই, আমার মনে হয় ওনারা চাঁদাবাজ। আমি অনলাইনে ঘেটে দেখেছি, চাঁদা না দিয়ে নাকি এখানে ব্যবসায়ী করা যায় না। বললেই হলো চাঁদাবাজি এত সহজ? এইসব চাঁদাবাজের জন্য আম্মা একাই যথেষ্ট। কি হলো আম্মা, পারবে না চাঁদাবাজ তাড়াতে? আমারে দেখলেই চাঁদাবাজ খবর হয়ে যাবে, দৌড়ায় পালাইব। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।